হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? চ্যানেলের আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। তো বন্ধুরা, আমি এই ভিডিওতে দুইটা ইভেন্ট নিয়ে আলোচনা করব। ফার্স্ট যে ইভেন্ট, সেটা হচ্ছে আমাদের নতুন যে ক্যারেক্টারটা আসতেছে, আজ রাত 12টার পরে আমরা এটা কিন্তু সম্ভবত টপ আপ ইভেন্টে পেয়ে যাবো 100%। তো বন্ধুরা, দ্বিতীয় যে ইভেন্টের কথা আমি তোমাদের সামনে শেয়ার করব, সেটা হচ্ছে যে মানে পরবর্তী ইমোট পার্টি ইভেন্ট। তো বন্ধুরা, ইমোট পার্টি ইভেন্ট আমরা বাংলাদেশ এবং ইন্ডিয়া সার্ভারে কবে পাচ্ছি এবং কোন কোন রিয়ার ইমোট আমরা সেই ইমোট পার্টি ইভেন্টে আমরা পেয়ে যাব, আর সেটা কবে আসবে কনফার্ম ডেট এবং সর্বোচ্চ কত ডায়মন্ড লাগতে পারে এ টু জেড তোমরা এই ভিডিওতে জানতে পারবে। তো অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবে, আর সম্পূর্ণ না দেখলে কিন্তু তোমরা বুঝতে পারবে না। আর অবশ্যই ক্যারেক্টারের অ্যাবিলিটিটা কি তোমরা এখনই জেনে নাও, কারণ আজ রাত 12টার পরে যখন টপ আপ ইভেন্ট দেবে তোমরা কিন্তু অনেকে জানতে পারবে না যে এই ক্যারেক্টারের অ্যাবিলিটিটা কী হতে চলেছে। তো বন্ধুরা, অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবে, একটু স্কিপ করবে না, স্কিপ করলে তোমরা কিন্তু বুঝতে পারবে না। তো অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিও। তো বন্ধুরা, আমি ফার্স্ট যে ইভেন্টের কথা তোমাদের সাথে শেয়ার করবো, সেটা হচ্ছে যে বর্তমান ক্যারেক্টার। তো বন্ধুরা, এই ক্যারেক্টারের অ্যাবিলিটিটা কি, তো অবশ্যই তোমরা এটা জানতে পারবে। তো এই ক্যারেক্টারের অ্যাবিলিটিটাকে আমি তোমাদের এখনই জানিয়ে দেবো। তো বন্ধুরা, এই ক্যারেক্টারের অ্যাবিলিটিটা হচ্ছে যে আমরা যখন গোলো এই ক্যারেক্টারের অ্যাবিলিটিটা ইউজ করে আমরা যখন কোনো গোলোয়াল আমরা মাটিতে মারবো, তখন যদি এনিমি আমাদের গোলোয়ালে গুলি করে, আর স্ক্রিনশটে যে তোমরা আমার ডিসপ্লের পারে যে একটা স্ক্রিনশট দেখতে পাচ্ছ, যখন আমাদের গোলোয়ালের কালারটা এরকম হয়ে যাবে, মানে গোলোয়াল যখন ফেটে যাওয়ার মুহূর্ত হয়ে যাবে, তখন কিন্তু রিপেয়ার নামে একটা অপশন চলে আসবে আমাদের ডিসপ্লের ভিতরে। তখন আমরা রিপেয়ারে ক্লিক করলে আমাদের গোলোয়ালটা কিন্তু পুনরায় আবার আগের মতন হয়ে যাবে। তো এটা কিন্তু আমাদের পক্ষে, আর এনিমিরা যখন গোলোয়াল মাটিতে মারবে তখন আমরা আমাদের কাছে যে ইয়ারিমোর গান যদি থাকে সেই সময়, যেমন AK-47, M4A1, এছাড়া আরও যে মানে ইয়ারিমোর যে গানগুলো আছে এসকার, তো এই ইয়ারিমোর গান দিয়ে যদি আমরা এনিমির গোলোয়ালের যদি গুলি করি, তাহলে কিন্তু অনেক দ্রুত এনিমির গোলোয়ালটা ফেটে যাবে। ঠিক আছে, এটা হচ্ছে এনিমিদের গোলোয়াল ফাটার মানে ইয়ারিমো গান দিয়ে গোলোয়াল ফাটানোর মানে সবচেয়ে দ্রুত ফেটে যাবে। আর আমাদের পক্ষে আছে, আমাদের গোলোয়ালে যখন এনিমিরা গুলি করবে তখন আমাদের গোলোয়ালের স্ক্রিনটা যেমন যখন এরকম হয়ে যাবে, তখন কিন্তু আমরা রিফায়ার করে সঙ্গে সঙ্গে আবার পুনরায় গোলোয়ালটা মানে ভালো করে নিতে পারবো। তো বন্ধুরা, এই ক্যারেক্টারের অ্যাবিলিটিটা ছিল এই। তো বন্ধুরা, যারা বুঝতে পারোনি অবশ্যই কমেন্ট করবে, আমি তাদের একদম ক্লিয়ার বুঝিয়ে দিব। তো অবশ্যই যারা ভিডিওটা সম্পূর্ণ দেখছো তারা হয়তো অবশ্যই বুঝতে পারবে। তো বন্ধুরা, এই ক্যারেক্টারের অ্যাবিলিটিটা তোমাদের কেমন লাগলো, আর এটা কিন্তু আমরা আজ রাত 12টার পরপরই টপ আপ ইভেন্টে পেয়ে যাবো। তো বন্ধুরা, এখন পরবর্তী ইভেন্টে আমরা যাবো, যে ইমোট পার্টি ইভেন্টে। তো অবশ্যই সম্পূর্ণ দেখবে। বন্ধুরা, আমি দ্বিতীয় যে ইভেন্টের কথা তোমাদের বলছিলাম, ইমোট পার্টি ইভেন্ট। তো বন্ধুরা, তোমরা অলরেডি দেখতে পাচ্ছ ইমোট পার্টি ইভেন্ট, আর এখান থেকে যে আমরা পাঁচটা কিন্তু রেয়ার ইমোট পাবো, সে পাঁচটা তোমরা কিন্তু অলরেডি দেখতে পাচ্ছ। আর এই পাঁচটা কিন্তু সবারই কম বেশি পছন্দ, কিন্তু অনেকের আইডিতে আছে আর অনেকের নাই। তো বন্ধুরা, এটা আমাদের বাংলাদেশ এবং ইন্ডিয়ার সার্ভারে কবে আসবে সেটা তোমরা কনফার্ম ডেটটা এই ভিডিওতে পেয়ে যাবে। তো এখনও যারা ভিডিওতে লাইক করোনি অবশ্যই একটা লাইক করে দাও। তো বন্ধুরা, এখানে যে আমরা যে পাঁচটা রেয়ার ইমোট পাচ্ছি, আর এছাড়া যে এখানে আর যে রেওয়ার্ডগুলো আছে সেগুলো অবশ্যই দেখতে হবে, যে মানে যে এখানে আমরা যে কতগুলো সর্বোচ্চ রেওয়ার্ড এখানে আছে, আরও যে রেয়ার আর কোনো আইটেম এখানে আছে কিনা। তো বন্ধুরা, তোমরা অলরেডি দেখতে পাচ্ছ এখানে আমরা পাঁচটা রেয়ার ইমোট ছাড়া এখানে আর ভাউচারগুলো পাচ্ছি, আর কিছু পেট স্কিন, ব্যাগ স্কিন, শর্টবোর্ড, এছাড়া যে প্যারাশুট, আর কিছু গান ক্রেডিট বক্স, এছাড়া আর ফ্র্যাগমেন্ট তো থাকবেই, এটা তো সব ইভেন্টে ফ্র্যাগমেন্ট থাকে, এটা তো তোমরা সবাই জানো। তো বন্ধুরা, এই ইভেন্টটা কিন্তু আমরা বাংলাদেশ সার্ভার এবং ইন্ডিয়া সার্ভারে আমরা জানুয়ারির 10 তারিখের পরপরই কিন্তু আমরা পেয়ে যাব, 10 থেকে 15 তারিখের ভিতরে আমরা পেয়ে যাব, কারণ জানুয়ারির 1 থেকে 10 তারিখ পর্যন্ত কিন্তু ফ্রি যে ইভেন্টগুলো চলবে। তো তোমরা অলরেডি যে নিউ ওয়েক যে ইভেন্টটা কিন্তু 9 তারিখ পর্যন্ত চলবে সম্ভবত জানুয়ারির, আর এর ভিতরে কিন্তু যে মানে এই ওই মিশনগুলো কমপ্লিট করতে করতে কিন্তু আমরা নতুন কোনো ইভেন্ট পাবো না। তো বন্ধুরা, এজন্য এটা কিন্তু 10 তারিখের পরে আসবে 100%, 10 থেকে 15 তারিখের ভিতরে। তো বন্ধুরা, এই দুইটা ইভেন্ট তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আজকের ভিডিও এই পর্যন্ত, দেখাবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থাকো, আল্লাহ হাফেজ।